আসসালামু আলাইকুম। আশা করি সকল খামারি ভাইরা ভালো আছেন। আপনারা অনেকেই খামার শুরুর আগে ঘাস চাষ করে থাকেন, কিন্তু অনেকে আপনারা কাটিং রোপণের সঠিক পদ্ধতি জানেন না। আপনারা অনেকেই আমার কাছে কাটিং রোপণের সঠিক পদ্ধতি জানতে চান। আজকে আমি আপনাদের মাঝে কয়েক প্রকারভাবে কীভাবে কাটিং রোপণ করতে হয় সে নিয়ে একটু ভিডিও তৈরি করতেছি। সকলে দোয়া করবেন আপনাদের জন্য সঠিক তথ্য দিতে পারি। আমরা বিভিন্নভাবে কাটিং রোপণ করতে পারেন আপনারা, কিন্তু তার মধ্যে কয়েকটি পদ্ধতি আছে যা আপনাদের কাটিং রোপণ করলে ভালো ফলাফল পাবেন। আমার হাতে যে সকল কাটিংগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাল পাকচুন ঘাসের কাটিং। আপনারা দেখতে পাচ্ছেন এই কাটিংগুলো পরিপক্ব কাটিং, যেগুলো দিয়ে চোখ বাইর হয়ে গেছে। আপনারা যে চোখগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আপনাদের চারা বাইর হবে। এখানে দুই মাথা দিয়ে চারা বাইর হবে। আপনারা এরকম কাটিংগুলো রোপণের চেষ্টা করবেন। এই কাটিংটি আপনি কীভাবে রোপণ করতে পারেন সেটা এখন দেখুন। আপনারা দেখবেন দুই গিটের কাটিং, এখানে এক গিট, এখানে এক গিট। এটা হচ্ছে পিছনের দিকে, এটা হচ্ছে সামনের দিকে, সামনের আগার অংশ। আপনি সামনের আগার অংশ সামনে রাখার চেষ্টা করবেন এবং পিছনেরটি মাটিতে দেওয়ার চেষ্টা করবেন। আপনি প্রথমে কাটিংটা এভাবে ধরবেন, আপনার ইচ্ছা করলে মাটিটা আপনার কাটিং রোপণের আগেই অবশ্যই জমি ভালোভাবে প্রস্তুত করে নেবেন, মাটিটা যেন নরম এবং ঝুরঝুর অবস্থায় থাকে। আপনারা প্রথম পর্যায়ে যে কাটিংটা রোপণ করবেন, কাটিংটা আপনার মাটিটা হাফ ইঞ্চি সরাই এভাবে দিয়ে লক্ষ্য রাখবেন যেন চোখটা উপরের দিকে থাকে, মাটি থেকে উপরের দিকে। এর মধ্যে এভাবে মাটি দিলে আপনার খুব সহজেই চোখটা থেকে ঘাস বের হয়ে উপরের দিকে উঠে আসবে। আর এই উপরের কাটিংটা হালকাভাবে এভাবে রেখে দেবেন। এভাবে রোপণের একটি সুবিধা হচ্ছে আপনি দুই গিট থেকে কাটিং পাবেন, কাটিং থেকে গাছ পাবেন। এদিক থেকেও দেখবেন আপনার গাছ বের হয়ে আসবে, এদিক দিয়ে যে কাটিংটা আছে এটা দিয়েও গাছ বের হয়ে আসবে, এমনকি গাছ বের হওয়ার পরে শিকড় ধরবে মাটিতে। ঠিক আছে, এটা হচ্ছে খুবই একটা ভালো পদ্ধতি কাটিং রোপণের। এছাড়া অনেকে করে থাকে যে সোজাসুজিভাবে কাটিং রোপণ করে দেয়, এভাবে কাটিং রোপণ করে দেয়, এভাবে আপনি পাবেন কাটিং। কিন্তু উপরে যে গাছটা বাইর হবে এটা শিকড় ধরতে ধরতে অনেক সময় লাগবে। আর আপনি প্রথম অবস্থায় যেভাবে কাটিংটা রোপণ করে দেখালাম, এভাবে ধরলে আপনার গাছটি কি বের হওয়ার পরপরই মাটিতে শিকড় ধরবে এবং গাছটি কি ভালো ফল পাবেন। আপনারা চাইলে এইভাবে ঘাসের কাটিংটি রোপণ করতে পারেন। এছাড়াও আপনারা যদি পুরো কাটিংটা হাফ ইঞ্চি মাটির নিচে এভাবে ঢেকে দিয়ে রাখেন, এক্ষেত্রে দেখা যায় যে কাটিংটা একটু সমস্যা হতে পারে, গাছ মারা যাওয়ার যাইতে পারে। আপনার এই এইটা থেকে গাছ বাইর হইতে পারে, কিন্তু সামনের যে কাটিংটা এটা দেখেন যে মাটির নিচে চলে গেছে। এইভাবে মাটির নিচে চলে যাওয়ার কারণে এটা মাটির ভিতরে যে গাছটা নষ্ট হয়ে যেতে পারে, কি পচে যাইতে পারে। আরেকটি পদ্ধতি আছে আপনাদের জাগ দিয়ে রোপণ করা। জাগ দিয়ে রোপণ করলে আপনারা দেখা যায় যে গাছ আপনার এক থেকে দুই ইঞ্চি হয়ে যায়, তখন কি আপনারা সহজেই পারবেন আরও রোপণ করতে, কাটিংটা রোপণ করার পদ্ধতি আরও সহজ হয়। আমরা ইনশাআল্লাহ সামনের ভিডিওতে জাগ দিয়ে কীভাবে জাগ দিতে হয় এবং কীভাবে জাগ দেওয়া কাটিং রোপণ করতে হয় এটা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গেই থাকবেন, ধন্যবাদ।